ওই সোনার একটা সংলাপ ছিল যে একদম শেষে গিয়ে মুকুল ডাক্তার কে বলছে তুমি তুমি দুষ্ট লোক তার আগে দেখা গেছে যে ডাক্তার হাজরা মুকুলের কাছে প্রতিপন্ন করার যেটা চেষ্টা করছেন তিনি খুবই ভদ্র নির্বিরোধী শান্ত একজন প্রফেসর তোমার ক্ষেত্রে জিনিসটা খুব ইন্টারেস্টিংলি হয়েছে মানে ভদ্র শান্ত একজন প্রফেসর থেকে যেহেতু ফেলুদার সঙ্গে তোমার একটা জন্মগত কোট আনকোট সম্পর্ক রয়েছে তাই ফেলুদার উদাহরণ দিয়ে বললাম এবং সেখান থেকে দুষ্ট লোক দুষ্ট লোকের প্রসঙ্গে আমরা পরে আসবো আজকে আমার বিশেষ অতিথি গৌরব চক্রবর্তী গৌরব চক্রবর্তীকে বিভিন্ন ভূমিকায় আপনারা দেখেছেন সিনেমায় দেখেছেন সানডে সাসপেন্সে শুনেছেন ওয়েব সিরিজে দেখেছেন রিসেন্টলি আবার প্রলয় রিলিজ করেছে সম্পূর্ণ অন্য ধরনের একটা চরিত্র এবং আই ওয়াজ সো প্লেজেন্টলি সারপ্রাইজ আমি তোমাকে ফোন করে বললে বলছিলাম ভেরি এক্সাইটেড সিং ইন দ্যাট ক্যারেক্টার কিন্তু একটু যদি আমরা পিছিয়ে যাই গৌরব দা যদি ছোট থেকে শুরু করি তাহলে বোধ হয় চার বাকের প্রসঙ্গ উঠে আসবে একদম আমি যে অভিনয় করব সেইটার বিষয়ে আমি মানে ছোটবেলার থেকেই একদম দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম এরকম বলতে পারবো না কারণ আমি একটা সময় আমার মনে হয়েছিল আমি সায়েন্টিস্ট হবো আমার কেমিস্ট্রি ল্যাবে এইসব লিপস্টিক্স করতে খুব ভালো লাগে এই ধরনের সব চিন্তা ভাবনা এসেছিল মাথায় কিন্তু তারপরে রিয়েলাইজ করলাম যখন একটু বড় হলাম যখন এই জয়েন্ট এন্ট্রান্স অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এইসব পরীক্ষা টরীক্ষাগুলো দিলাম তখন রিয়েলাইজ করলাম এটা ঠিক আমার জন্য নয় এবং এবং তখন আমি ভাবছি আমি কি করব কি নিয়ে পড়াশোনা করব আমার বন্ধুরা সব সায়েন্স স্ট্রিম নিয়ে পড়াশোনা করেছে সেই একটা এটা চাপে পড়েই হোক আর বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকবো বলেই হোক আমিও সায়েন্স নিয়ে পড়লাম এবং তারপরে সবার ক্ষেত্রে হয়েছে হোক পিআর এবং কোন কোনো ভাবে আমাকে বোঝানো হয়েছিল আমার আমার ফ্যামিলি গত হবে না মানে আমার স্কুলের হোক আমার আশেপাশের লোকজন হোক তারা আমাকে বুঝিয়েছিলেন যে যারা ভালো স্টুডেন্ট তারা সায়েন্স নিয়ে পড়ে আর যারা খারাপ স্টুডেন্ট তারা কমার্স বা হিউম্যানITIES বা আর্টস নিয়ে পড়ে আর যারা একদম যায় তারা সিনেমা লাইনে যায় একদম কিন্তু সেটা যে কত বড় ভুল মানে আমার এখন মনে হয় আমি যদি আর্টস নিয়ে পড়তাম স্কুলে ইলেভেন টুয়েলভে তাহলে বোধ হয় আরো ভালো রেজাল্ট করতাম কিন্তু ওই প্রিয়ার প্রেশার ফলে যা হয় এবং তারপরে আমি আহ জয়েন্ট এন্ট্রেন্সে একটা বেশ একুশ হাজার টাইপের একটা র্যাঙ্ক হলো সে তো ভালো র্যাঙ্ক

বেরিয়ে দেখলাম আরেকটা ছেলে আমার সঙ্গে পরীক্ষা দিচ্ছিল সে পরীক্ষাটা দিয়ে বেরিয়ে আসার পরে সে বসে পড়লো বই টই খুলে ফেললো ওকে ওর মা খাইয়ে যাচ্ছে ওর বাবা ওকে প্রশ্ন করে যাচ্ছে ও পড়ে যাচ্ছে ওইটা দেখে আমার মনে হলো যে এইটা আমার জন্য নয় আমি সেকেন্ড পরীক্ষাটা না দিয়ে বাড়ি চলে গেলাম এবং তখন আমি ডিসাইড করলাম যে আমি এইটা করতে চাই না দিস নট হোয়াই ওয়ান্ট টু ডু দিস ইস নট ওয়ান্ট টু বি বাট আই ডোন্ট নো হোয়াই ওয়ান্ট টু ডু তো আমার স্কুল ছিল পার্ক স্ট্রিটের উপরে এবং তখন সব ব্যাপার ছিল যে ভাইস Principal থেকে একটা গেস্ট কোরি মার্কসিনের কপি নিতে হল তো ঐসব করাতে গিয়েছিলাম স্কুলে সেখান থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট মেট্রোর দিকে হাঁটছি সেন্ট জেরিস কলেজ রাস্তা পেরোলো কি মনে হলো আমি ভিতরে ঢুকে গেলাম এটা ওদের থেকে ব্রোশারটা নিলাম এবং ব্রোশারে কি কি কোর্স আছে আমি ভাবছি ইংলিশটা আমার ভালো লাগে ইংলিশে পড়ব ইচ্ছে হঠাৎ দেখলাম মাস কমিউনিকেশন এন্ড ভিডিওগ্রাফি বলে একটা কোর্স আছে এবং সেটা দেখে আমার মনে হলো এটা নিয়েও পড়াশোনা করা যায় কলেজ লেভেলে এটা তো দারুণ ব্যাপার এবং তার মধ্যে ফিল্ম স্টাডিজ রয়েছে এই রয়েছে সেই রয়েছে তো এইটা দেখে আমার খুব ইন্টারেস্ট জন্ম কারণ আমি বরাবরই সিনেমা সিনেমা এন্ড টেকনিক্যালিটিস অফ ফিল্ম মেকিং নিয়ে আমার একটা ভালোবাসা ছিল সেটা খানিকটা বাড়ির অ্যাটমসফিয়ারের জন্য কিন্তু এটা নিয়ে যে কলেজ লেভেলে পড়াশোনা করা যায় এটা প্রথম জানলাম পরীক্ষা দিলাম তারপর ইন্টারভিউ হলো তারপর পেয়ে গেলাম এবং তারপরে আমি দেখলাম আমার রেজাল্ট ভালো হচ্ছে ইনফ্যাক্ট আমি ক্লাসে টপ থ্রি এর মধ্যে থাকতাম সবসময় দ্যাটস ওয়ান আই রিয়েলাইজ দিস ইজ মাই কলিং এবং তখনও জানি না অভিনয় করব একদিন হঠাৎ বাবাকে গিয়ে বললাম যে আমি অভিনয় করতে চাই এবং অভিনয় শিখে করতে চাই মানে অন্য কিছু হলো না বলে অভিনয়ের লাইনে চলে গেল এটা হতে চাই না আমি তো তখন বললাম যে আমি কি তাহলে পুনে ফিল্ম ইনস্টিটিউটে অ্যাক্টিং নিয়ে পড়াশোনা করব তুমি কি সাজেস্ট করো তো তখন বাবা বললেন যে দেখো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমার মনে হয় যে অভিনয়টা ঠিক কোর্স করে শেখার জিনিস নয় আচ্ছা তুমি ওখানে গিয়ে একটা টেকনিক্যাল কোর্স করে এসো ফিল্ম মেকিংটা শিখো এবং ফিরে এসে আমার সঙ্গে থিয়েটার করো এটা বিনুদা ছাড়া কেউ বলতো না গো এটা মানে এটা 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 মানে যারা বিনুদাকে চেনেন মানে আই ক্যান হিয়ার ইজ ভয়েস একদম টেকনিক্যাল করে এবং ফিল্ম মেকিং এ টেকনিক্যাল কোর্স করে আমার সঙ্গে এসে থিয়েটার করো ইটার কোজন বলে বলো তো সত্যি আমি খুব সৌভাগ্যবান মানে তার মতো একজন বাবা পেয়েছি এবং তার সঙ্গে আমাদের একটা থিয়েটার দল ছিল যেখানে আমি অভিনয় শেখার সুযোগ পেয়েছি এবং আমি এডিটিং পড়ে এলাম পড়ে এসে এখানে

তারপরে আমাকে অনেকে জিজ্ঞেস প্রফেশনাল এডিটার কেন হলে না চারবাগ বলে আমাদের যে নাট্য দল রয়েছে সেখানে আমি প্রথমে ব্যাকস্টেজ কাজ করা শুরু করি এবং তারপরে ফেলুদার নাটক হয় সেই ফেলুদার নাটকের জন্য তফসে খুঁজে পাওয়া যাচ্ছিল না একটা ওই বয়সে ওই রকম ব্যক্তি একটা ছেলের দরকার তো তখন অরিন্দম গাঙ্গুলি আমাকে বললেন যে তুই করবি তাহলে খুব ভালো হয় আমি বললাম আমি পারবো তো হ্যাঁ একটা দিয়ে তো শুরু করতে হবে দিস ইজ দ্য বেস্ট অপরচুনিটি হ্যাঁ এর থেকে অপরচুনিটি কি হতে পারে সত্যি তাই এবং যারা জানেন না তাদের বলি যে সেইবারই সেটাই প্রথম ফেলুদা যেটা মঞ্চস্থ হয়েছিল স্টেজে অপসরা থিয়েটারের মামলা ইয়েস এবং তখন আমি অভিনয়ের মানে খুঁটিনাটি গুলো শিখতে শুরু করি মানে ভয়েস থ্রো মানে এত বড় একটা দর্শকের একটা এত বড় একটা স্টেডিয়াম স্টেডিয়াম এত বড় এত বড় একটা অডিটোরিয়ামের মধ্যে আমি পারফর্ম করব একদম লাস্ট রোতে যে বসে রয়েছে সে আমার গলাটা শুনতে পারে কিন্তু আবার আমি চিৎকার করলে হবে না তো ওই ভয়েস থ্রো এর বিষয়টা শিখলাম স্টেজে স্টেজে কিভাবে হাঁটতে হয় সেটা শিখলাম তারপরে বিভিন্ন খুঁটিনাটি ওইভাবে আস্তে আস্তে শিখতে শুরু করলাম আর এখন যখন আমি ভাবি তখন যারা অপসরা থিয়েটারের মামলা দেখেছেন তাদের কাছে আমি ভীষণভাবে আমি এক্সট্রিমলি সরি আমার অত্যন্ত খারাপ অভিনয়ের জন্য কিন্তু ওইটা

তো আমি প্রিন্ট আউট প্রিন্ট আউট সব বার করে দিলাম যে সত্যজিৎ রায়ের যে সেট ডিজাইনটা ছিল ফেলুদার ঘরে সেটা কিরকম ছিল কোথায় জামিনী রায়ের পেন্টিংটা ছিল কোথায় সোফাগুলো কিভাবে প্লেস ছিল অ্যাকোয়ারিয়ামটা কোথায় ছিল তো এই কোন ঘরটা কোন দিক থেকে অ্যাক্সেস ছিল তো এই সবগুলো আমি প্রিন্ট প্রিন্ট করে বার করে দিলাম তারপরে না ট্যাক্সির ব্যাপারটা কিন্তু বাবার প্রিন্ট মানে এটা বাবাই ভেবেছিলেন যে একটা ট্যাক্সি অ্যাকচুয়ালি স্টেজে কিভাবে তোলা যায় তো তারপরে ডিসাইড করা হলো যে অ্যাকচুয়ালি তো সম্ভব না তো একটা ট্যাক্সির সামনেটুকু অংশ কেটে সেটা একটা একটা ট্রলির মতো জিনিসের ওপর বসিয়ে সামনের দুটো হেডলাইট জ্বললে যেটা হতো শুধু ট্যাক্সির বনেট অংশ টুকু দেখা যেত এবং তার সঙ্গে সাউন্ড এফেক্ট দেওয়ার ফলে মনে হতো যে সত্যি সত্যি একটা ট্যাক্সি উঠে অন দি স্টেজ তো এটা এটা বাবার ডুম চাই সব এই চারবাগ থেকে থিয়েটার করতে করতেই কি আরজি এবং কেজি

তো সেই টেলিফিল্মটা করলাম খুব খুব খারাপ এবং কৌশিক গাঙ্গুলি আমাকে গাইড করে দিয়েছিলেন তার কাছে আমার অনেকটাই আহ ক্যামেরার সামনে অভিনয়টা শেখা এবং তার ওই ওইটাই আমার প্রথম কাজ সেই অর্থে এবং তারপরে আমার জীবনে আরজি আসে জি হচ্ছেন ঋতুপর্ণ ঘোষ সেটা সেটা আসার একটা অদ্ভুত গল্প আছে মানে একটু লম্বা হয়ে যাবে হ্যাঁ 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 নিশ্চয়ই এই এই আড্ডাটা লম্বাই চলুক এটাই আমরা চাইছি কিন্তু তার আগে আমি তোমাকে একবার যদি জিজ্ঞেস করি জিনিসটা গৌরব দা যে সো নাও হাউ ডাজ ইট ফিল মানে ওই মানে ইউ স্টার্টেড উইথ টিভি তারপরে টিভিতে কৌশিক গাঙ্গুলীর সঙ্গে কাজ করে ক্যামেরার সামনে অভিনয় শেখা তারপর বোমকেশ বক্সি হিসেবে আবার তুমি ফেরত যাচ্ছো আবার টিভিতে ওইরকম ভালো টিআরপি বাট পুলিং অফ সেন্ট্রাল ক্যারেক্টার সো ওইটা কি তখন কি নার্ভাস লেগেছিল নাকি অ্যাকচুয়ালি ফেল দ্যাট ইউ নো ইটস ইটস কামিং আল সার্কেল ফাইনালি দ্য দ্য থিংস ইউ প্রবলি ডিজার্ভ আর আরেকটা প্রশ্ন যেটা আমার খুব খুব মনে সেটা জিজ্ঞেস করে ফেলি বেলা মনে আমি ভুলে যাবো আমার মনে থাকতে একটু জিজ্ঞেস করে ফেলি যে তুমি এত ভালো হিন্দিটা রপ্ত করলে কি হবে এর দিস অলওয়েজ ওয়ান্ট টু আস্ক ইউ তো এইটা হচ্ছে ওই পুনেতে এক বছর থাকার ফল আচ্ছা প্রথমত আমার বাড়িতে হিন্দি বলার একটা চল ছিল কারণ আমার বাবা মা দুজনেই প্রবাসী বাঙালি হ্যাঁ এবং সেই কারণে দুজনেই খুব ভালো হিন্দি বলেন এবং আমাদেরকে ছোটবেলা থেকেই খুব চেষ্টা করেছিলেন যাতে আমরা তিনটে ভাষাতেই খুব মানে কমফর্টে ইংরেজিটা ভালো বলতে হবে বাংলাটা ভালো বলতে হবে হিন্দিটাও ভালো বলতে হবে তো ইংরেজি আর বাংলাটা তো তোমার একটা ছিল ইংলিশ বাংলার ক্ষেত্রে বলার ক্ষেত্রে নাকি তোমার ওটা করে না আমার মনে হয় না আমার মনে হয় বাড়ির ম্যাটার করে আহ এবং সবচেয়ে বেশি যেটা ম্যাটার করে সেটা হচ্ছে বলাটা মানে কি হয় আমার একটা সময় এরকম ছিল যে আমি ইংরেজি বলতে চাইতাম না আমার খুব একটা কনফিডেন্সের অভাব ছিল কিন্তু সেটা আমাকে জোর করে বলিয়ে বলিয়ে বলো হিন্দিটাও ভুল বললেও বলো তুমি যত বলবে তত ইউল রিয়েলাইজ ভ্যার ইউ গোয়িং রং এবং ভাষার ক্ষেত্রে বাবা ছোটবেলার থেকে ওয়াজ ভেরি যে যেটা আমি এখন করছি সেটা যাতে না করি সেটা হচ্ছে যখন বাংলায় কথা বলবো শুধুই বাংলায় কথা বলবো যখন ইংরেজিতে কথা বলবো শুধুই ইংরেজিতে কথা বলবো এবং উচ্চারণ স্পষ্ট উচ্চারণ স্পষ্টটা নিয়ে বাবার কাছে ম্যাসিভ বকা খেতাম ছোটবেলায় যদি মানে একটা কিছু বলে দিতাম কি বললে বুঝলাম না উত্তরই দেবেন যে যতক্ষণ না পরিষ্কার উচ্চারণ করে কিছু বলছি ততক্ষণ উত্তরই আসবে না আর কি তো সেইটার জন্য আমি এখন বুঝতে পারি যে ওটা কত বড় একটা শিক্ষা ছিল এবং আজকে অর্জুন দাও একই ঝাড় খেয়েছে নিশ্চয়ই ভীষণ আরো একটু বেশি কারণ ওর উচ্চারণটা আমার থেকে একটু আরো বেশি জড়ানো ছিল তো তার ফলে আর কি ভীষণ ভীষণ আমরা এটা নিয়ে বহা খেতে হয়েছে কিন্তু তার জন্য আজকে আমি কৃতজ্ঞ যে আমার এই অডিও মিডিয়ামে আমার যতটুকু যা কাউন্ট কাউন্ট

তো আমাকে আমার অ্যাটেন্ডেন্সটা মেনটেন করে আমাকে অভিনয়টা করতে হবে তো তাতে প্রসেনজিৎ চ্যাটার্জি সেট দ্যাট দ্যাট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি তুই করতে রাজি তো তো সেট ইয়েস এবং তার ফলে ওর কাস্টিংটা হয়ে গেল অর্জুনের কাস্টিং হয়ে গেল গোরা হিসেবে মিনির কাস্টিং হয়ে গেছিল উপে হিসেবে এবং বাকি চরিত্রগুলো তখন কাস্টিং চলছে আমাকে তখন ওই সিরিজটা ডিরেক্ট করার কথা ছিল রানা দাস সুদেশ নারায়ণ বুঝতে পেরেছি অভিজিৎ গুহ সুদেশ নারায়ণ তো আমাকে একদিন সুরেশ নদী ফোন করলেন করে বললেন যে এরকম একটা চরিত্র আছে তিন মাসের একটা চরিত্র সেই চরিত্রটা কি কি করতে ইন্টারেস্টেড তাহলে তোর একটা অডিশন নেব তিন মাসের চরিত্র হ্যাঁ এবং আমি বললাম যে হ্যাঁ আমি তো এখন পর্যন্ত একটাই টেলিফোন করেছি তো একটা লার্নিং এক্সপিরিয়েন্স হবে এই প্রজেক্টের সঙ্গে ঋতুপর্ণ ঘোষের মতো নাম জড়িয়ে রয়েছে সেখানে একটা ছোট রোল করতে পারলেও আমি খুশি তো আমি গেলাম অডিশন দিতে আমাকে স্ক্রিপ্টটা দিলেন আমি ক্যামেরার সামনে পড়লাম আইডিয়াজের অফিসে এবং আমাকে বলা হলো যে ইউ ব্যাচটা সবাই রয়েছে সেখানে অর্জুন রয়েছে ইন্দ্রাশী রয়েছে অনিন্দিতা রয়েছে আরো অনেকে রয়েছে তাদের সকলের সঙ্গে আলাপ হলো এবং একটা ঘরে আমাদের সবাইকে বসানো হয়েছিল তো অর্জুন মিমি ইন্দ্রাশিস অনিন্দিতা সবাই অলরেডি অভিনয় করে ফেলেছে ওদের শুটিং শুরু হয়ে গেছে বাকি চরিত্রগুলোর এখনো শুটিং শুরু হয়নি তো আমরা গেছি আমি জানি এই দিনে আমার প্রথম শুট বেশ হয়ে গেছি হঠাৎ ডাক পড়ল যে পাশের ঘরে তোদের সবাইকে ডাকছে একটু গিয়ে তোদের লাইনগুলো পড়তে হবে গেলাম দরজাটা খুলেই দেখলাম ঘোষ বসে আয় আয় বস বস তোরা সবাই নিজেদের লাইনগুলো একটু পড় আমার তো মানে বেশ শোচনীয় অবস্থা তখন তো সবাই নিজের নিজের লাইন পড়ছে আমিও আমার লাইনটা খুব ভয় ভয় পড়লাম আর কি পড়ার পরে ঋতুদা বললেন যে সবই ঠিক আছে গৌরব এই রোলটা করবে না ও এই রোলটা করবে না আমি দুজনকে করে দিচ্ছি গৌরব এই রোলটা করবে ওই রোলটা করবে আমার তো মানে ভেতর থেকে ধ্বংস হয়ে গেলাম যে আমার পড়াটা ওনার পছন্দ হয়নি এবং আমাকে বেসিক্যালি উনি বাদ দিয়ে দিচ্ছেন এরা অন্য কোন চরিত্রে আমি অ্যাবসলিউটলি ডাইভার্সিটি আমার তারপরে কি হয়েছে ওই দিন আমার কিছু মনে নেই ঋতুপর্ণ ঘোষের আমার অভিনয় পছন্দ হয়নি তারপরে শুনলাম যে রানা দিদি দিদির করছেন জয়দীপ মুখার্জি এবং জয়দীপ মুখার্জি আমার বাবাকে বহু বছর করেছিলেন বাবা যখন ডিরেকশন দিতেন টেলিভিশনে তো জয়দীপ কাকুর সঙ্গে আমার কথা হলো আমি বললাম যে এরকম হয়েছে তো জয়দীপ আমার মনে হয় না সেরকম কোন ব্যাপার আছে দুটো চরিত্রই তিন মাসের চরিত্র থেকে তোর একটা সুযোগ হয়েছে সেই সুযোগে সব ব্যবহার কর তো আমি বললাম ঠিক আছে ও বাইদবে সেদিনকে আমার রোলটা ইন্টারচেঞ্জ করে দেওয়ার ফলে আমার সেদিন ফার্স্ট ডে অফ শুটটা যেটা ছিল সেটা হয়নি কারণ আমার নতুন চরিত্রটা ওই দিন শুটিং ছিল না

তো আমি এরকম কয়েকটা সিন হওয়ার পরে একদিন শুনলাম যে একটা সিন চ্যানেল থেকে বলেছে রিশুট করা হবে ফর ভেরিয়াস রিজনস তারপর রিশুট করার জন্য যখন তুমি গেলে সেটে কি কি দেখলে রিশুট করার জন্য গিয়ে পৌঁছলাম গিয়ে দেখলাম ঋতুপর্ণ ঘোষ প্রসেনজিৎ চ্যাটার্জি জয়দীপ মুখার্জি সবাই ফ্লোরে আমি ভাবছি কি হচ্ছে ব্যাপারটা এনারা কেন এসছেন আজকে তো তারপরে আমাকে বলা হলো ঋতুপর্ণ ঘোষ উইল শুট দিস সিন তো আমি আবার নার্ভাস ঋতুদা যার আমার কাজ পছন্দ হয়নি তিনি আজকে এসে সিনটা ডিরেক্ট করবেন প্রথম ডাকলেন আমাকে আর মিমিকে ডাকলেন একটা ঘরে ডেকে বললেন যে তোরা তো চেঁচিয়েছিস কেন আমি বললাম হ্যাঁ চেঁচিয়েছি মানে বললেন যে তোরা ভীষণ চিৎকার করে কথা বল অভিনয় তো পুরো নষ্ট হয়ে গেছে তো আমি বললাম যে না দেখো আসলে যেটা হয়েছে ওই সাউন্ড রেকর্ডিস্ট ভদ্রলোক আমাদেরকে বলেছিলেন যে একটু জোরে কথা বলতে যাতে ডায়ালগটা শোনা যায় উনি রেকর্ড করতে পারেন শোন দ্যাট ইজ হিস রেসপন্সিবিলিটি ইওর রেসপন্সিবিলিটি ইজ টু অ্যাক্ট কোনো দিন চেঁচাবি না ফিস ফিস করে কথা বলবি যদি অডিও না আসে ইট ইজ হিজ রেসপন্সিবিলিটি একটা শিক্ষা হল আচ্ছা ঠিক আছে তারপরে আমাকে নিয়ে বসলেন আমাদের দুজনকে নিয়েই বসলেন বসে প্রথমে এই চু প্রদীপ্ত ক্যারেক্টারটার একটা ব্যাকগ্রাউন্ড দিলেন এই কোথা থেকে আসছে কি ধরনের ছেলে কি ধরনের পড়াশুনো কোথায় ছিল এতদিন এখন ভারতবর্ষে আবার আছে বাংলার ওপর দখল কম ইংরেজিটাই বেশি এই সব পুরো একটা ব্যাকগ্রাউন্ড দিলেন আমাকে তারপরে বললেন যে আমি একবার সিনটা পড়ছি তোরা শোন তো উনি পড়লেন আমরা শুনলাম হা করে দেখছি বললেন এবার তোরা পড় এবার কী হয় ঋতুদার মতো একজন এটা ঋতুপর্ণ ঘোষ এবং অঞ্জন দত্তর ক্ষেত্রে ভীষণ প্রযোজ্য এনারা দুজন অভিনেতা যখন অভিনেতা পরিচালক যখন পড়েন তারপরে না মনে হয় যে এইভাবে ছাড়া অন্যভাবে এই অভিনয়টা করা সম্ভব নয় দিস ইস দি ওয়ে ওয়ে টু টু অ্যাপ্রোচ দিস দিস ডু তো ওনারটা শোনার ফলে যেটা হলো আমি একদম ওনাকে হুবহু কপি করলাম এবং উনি বললেন যে এটাই করবি তারপরে অনেক কিছু টুকিটাকি শেখালেন আর কি যখন একটা ফ্লো একটা সিন করছিস একটা সেটে বসে তখন শুধুমাত্র বসে বসে ডায়লগ বলে গেলাম নয় উঠবি এটা নিবি ওটা নিবি আশেপাশের যে জিনিসগুলো আছে সেগুলোকে ইনকর্পোরেট ইট টু ইয়র অ্যাক্টিং এই ধরনের সব টুকটাক জিনিস বললেন তারপরে সিনটা করলাম সিনটা করতে গিয়ে দেখছি মনিটরে ঋতুপর্ণ ঘোষ আর প্রসেনজিৎ চ্যাটার্জি এরমভাবে বসে মনিটরটা দেখছেন আর আমি আর মিমি অভিনয় করছি আর সিনটা হচ্ছে সেই পুপেকে কে প্রথম বাড়িতে দেখতে এসছে একটা ব্লু কালারের পাঞ্জাবি পরে ওর ঘরে বসে আমরা দুজনে কথা বলছি আমি তো নার্ভাস এজ হেল সিনটা করলাম ওয়ান টেক ওকে হয়ে গেল বুমা এসে বললো কিরে বাবা মাকে গিয়ে বলিস তুই তো ওয়ান টেক ওকে দিচ্ছিস হয় তখন আমার কলার ফলার এরকম হচ্ছে আর কি এবং আই রিয়েলাইজড দ্যাট সামথিং হ্যাপেন টু মি অ্যাজ অ্যান অ্যাক্টার দ্যাট ডে মানে ঋতুদা আমাকে ওইভাবে বুঝিয়ে দেওয়ার ফলে হোক অভিনয়ের ছোট ছোটো নোয়ান্সেস বোঝানোর ফলে হোক আই ওয়াজ এ ডিফারেন্ট অ্যাক্টার ফ্রম দ্যাট ডে কী হয়েছে আমি আমি ওটা পয়েন্ট আউট করতে পারবো না এক্স্যাক্টলি বলতে পারবো না কি হলো কিন্তু তো আমার আমার ওই দিনের আগের অভিনয় আর ওই দিনের পরের অভিনয়ের মধ্যে আকাশ পাতাল তফাত হয়ে গেল এবং ঋতুপর্ণ ঘোষের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো যে একটা সিনে আমার সারা জীবনে একটা সিনে উনি আমাকে ডিরেক্ট করেছেন কিন্তু হি হ্যাজ টট মাচ আর ঋতুদার ব্যাপারে আরেকটা জিনিসও বলতে হবে যে উনি তো স্ক্রিপ্টটা লিখতেন এবং ওনার স্ক্রিপ্ট লেখার ধরনটাই ছিল যে মিনিমাম আট পাতার সিন হতো বারো পাতা তেরো পাতা চোদ্দো পাতা এরম ধরনের সব সিন হতো কথা বলেই চলেছি বলেই চলেছি কিন্তু আর তখন তো একেবারে নতুন একবার আমি স্ক্রিপ্টটা পড়লে আমাকে আর স্ক্রিপ্টটা দেখতে হতো না মনে হতো যে এই কথাটার পরিপ্রেক্ষিতে এই কথাটাই আসে